আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আমি জামাতুল তাপাহাসম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ নিয়ে এসেছি আজকে আমরা ষোলোতম অধ্যায় আলোচনা করব তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই দেখো আজকে আমরা শিখবো হচ্ছে আকরিক এবং অন্যান্য খনিজ সম্পদ সম্পর্কে আমরা কিন্তু গত ক্লাসে বিভিন্ন খনিজ সম্পদ সম্পর্কে জেনেছি যেমন হচ্ছে প্রাকৃতিক গ্যাস কয়লা খনিজ তেল তো আজকে আমরা অন্যান্য যে খনিজ সম্পদ রয়েছে আমাদের দেশে সেটা সম্পর্কে জানবো বাংলাদেশ একটি জনবহুল দেশ এবং চাহিদার তুলনায় এ দেশ খনিজ সম্পদে যথেষ্ট সমৃদ্ধ নয় হ্যাঁ এটা ঠিক যে আমাদের দেশে যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণে কিন্তু খনিজ সম্পদ আমাদের দেশের মধ্যে নেই তাহলে যে দেশের চাহিদার চেয়ে চাহিদার চেয়ে হচ্ছে গিয়ে সম্পদগুলো কম থাকে তখন তাদের কি করতে হয় তখন তাদেরকে অন্যান্য দেশ থেকে কিনে নিয়ে আসতে হয় যেটাকে আমরা বলি আমদানি অর্থাৎ আমদানি করে এই খনিজ সম্পদগুলোকে নিয়ে আসতে হয় এজন্য নানান প্রয়োজনে বিভিন্ন প্রকার খনিজ সম্পদ প্রতি বছর অন্যান্য দেশ থেকে আমদানি করা হয় খনিজ সম্পদে সমৃদ্ধ না হলেও বেশ কিছু খনিজ পদার্থ এদেশে পাওয়া যায় যার মধ্যে অন্যতম হল চুনাপাথর সিলিকা বালু কঠিন শিলা নুড়ি পাথর চিনামাটি মাটি ইত্যাদি তাহলে আমাদের দেশে হচ্ছে কিছু খনিজ পদার্থ রয়েছে যেগুলো হচ্ছে সবসময় পাওয়া যাচ্ছে যেগুলো হচ্ছে চুনা পাথর সিলিকা বালু যেখান থেকে হচ্ছে কি তোমার কাঁচ তৈরি হয় তারপরে কঠিন শিলা নুড়ি পাথর চিনামাটি ইত্যাদি বিভিন্ন ধরনের খনিজ পদার্থ আমরা পেয়ে থাকি এই যে দেখো এখানে দুটো ছবি দেওয়া আছে এটা হচ্ছে কঠিন শিলা কঠিন শিলা বলতে কঠিন একটা পাথরকে নির্দেশ করছে আর পাশে যে পাথরের ছবি সেটাকে বলা হয় চুনা পাথর এখন আমরা বিভিন্ন খনিজ সম্পদ সম্পর্কে জানবো প্রথমে যেটা সম্পর্কে জানবো তার নাম হচ্ছে চুনা পাথর মূলত সিমেন্ট শিল্পে কাঁচামাল হিসেবে চুনাপাথর ব্যবহার করা হয় তাহলে এই যে আমরা সিমেন্ট দেখি বিল্ডিং তৈরি করার কাজে সিমেন্ট ব্যবহার করা হচ্ছে সিমেন্ট কি থেকে তৈরি হয় সিমেন্ট চুনাপাথর থেকে তৈরি করা হয় এছাড়া গৃহ নির্মাণ কাজে যেহেতু সিমেন্ট বিল্ডিং তৈরি কাজে অর্থাৎ গৃহ নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে তার মানে চুনা পাথরগুলো আসলে গৃহ নির্মাণ কাজেই ব্যবহার করা হয় কাঁচ শিল্পে স্পাত সাবান ব্লিচিং পাউডার কাগজ কিংবা রঙ তৈরিতে চুনা পাথর ব্যবহৃত হয় তাহলে কি কি কাজে আমরা চুনাপাথরকে ব্যব ব্যবহার করি কাঁচ শিল্পে ইস্পাত তৈরি করতে ইস্পাত হচ্ছে কি লোহার যে সবচেয়ে শক্ত যে গঠনটা যেটা তো হচ্ছে কখনো হচ্ছে তোমার জং পড়বে না মানে হচ্ছে মরিচা ধরবে না সেটা হচ্ছে কি স্পাত তারপরে সাবান ব্লিচিং পাউডার কাগজ বা বিভিন্ন রং তৈরি করতে চুনাপাথর ব্যবহার করা হয় দেশের প্রথম চুনাপাথরের খনি উনিশশো ষাটের দশকের শুরুতে সুনামগঞ্জের টেকের ঘাটে আবিষ্কৃত হয় তার মানে দেশের প্রথম চুনাপাথরের খনি কোথায় রয়েছে সুনামগঞ্জের টেকের ঘাটে এবং কত সালে এটা হচ্ছে আবিষ্কৃত হয়েছে উনিশশো ষাটের দশকের শুরুতে এছাড়া সুনামগঞ্জের লালঘাট ও বাগলি বাজার সিলেটের জাফলং জকিগঞ্জ চড়গাঁ নওগাঁ জেলার জাহানপুর ও পরানগর জয়পুরহাট জেলার জয়পুরহাট এবং জামালগঞ্জে চুনাপাথর পাওয়া যায় তোমার দেখতে পাচ্ছি চুনাপাথরগুলো বেশিরভাগ ক্ষেত্রে সিলেটের অঞ্চলগুলোতে মানে সিলেট জেলাতে চুনাপাথর সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায় কোথায় সুনামগঞ্জের লালঘাট ও বাগলিবাজার সিলেটের জাফলং জকিগঞ্জ এছাড়া হচ্ছে সিলেটের বাইরে নওগাঁ জেলার জয়পুরহাট জেলাতেও কিন্তু আমরা চুনাপাথর পাথর খুঁজে পেয়েছি এরপরে দেখো সিলিকা বা কাজপালি প্রথমেই বলেছি সিলিকা বালি বা হচ্ছে কাজপালি যেটা সেটা দিয়ে আসলে কাজ তৈরি করা হয় তো এটা হচ্ছে কাজ উৎপাদনের প্রধান কাঁচামাল কাঁচামাল বলতে আসলে বোঝানো হয় যেটা দিয়ে মানে যে উপাদানটা দিয়ে তোমার অন্য একটা পদার্থ তৈরি করা হবে যে উপাদানটা ছাড়া ওই পদার্থটা উৎপাদন হবেই না এছাড়া রং বিভিন্ন রকমের রাসায়নিক তৈরিতে এর ব্যবহার আছে বাংলাদেশে বালির মজুদ উল্লেখযোগ্য তাজবালি হলো সূক্ষ্ম থেকে মাঝারি আকৃতির কোয়ার্টাস এবং সেগুলো হলুদ থেকে ধূসর মনের হয়ে থাকে ভূপৃষ্ঠের উপরে বা ভূপৃষ্ঠের অগভীরে বালিজুরি শাহজিবাজার ও গ্রামে এবং ভূপৃষ্ঠের অভ্যন্তরে মধ্যপাড়ায় ও বড় পুকুরিয়ায় কাঁচ বালির বড় মজুত আবিষ্কৃত হয়েছে আচ্ছা তাহলে কাচ উৎপাদনের প্রধান কাঁচামাল কোনটা কাঁচ উৎপাদনের প্রধান কাঁচামাল হচ্ছে এই কাঁচ বালি এবং এখান থেকে হচ্ছে বিভিন্ন রং অথবা এবং রাসায়নিক তৈরিতে কিন্তু কাচবালি ব্যবহার রয়েছে কাঁচ মূলত হচ্ছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর মানে খুবই ছোট থেকে শুরু করে মানে খুবই ক্ষুদ্র যেটা তুমি খালি চোখে দেখতে পানো এরকমও হতে পারে মানে খুবই ক্ষুদ্রভাবে সেখান থেকে একটু মাঝারি ধরনের যে কোয়ার্টোস রকমের কোয়ার্টোজস আছে কোয়ার্টোস বলতে এক ধরনের পাথরকে বোঝানো হয় মানে সেটাকে যদি আমরা গুঁড়া গুঁড়া করে ফেলি সেটাকে আসলে কোয়ার্টোস বলে এবং সেগুলো হচ্ছে হলুদ থেকে ধূসর বর্ণের বলা হয়ে থাকা ধূসর বর্ণের হয়ে থাকে তো ভূপৃষ্ঠের ওপরে অথবা হচ্ছে ভূপৃষ্ঠের অগভীরে অগভীরে বলতে হচ্ছে যেটা একদম ভূপৃষ্ঠের গভীরে না ভূপৃষ্ঠ একদম উপরিভাগে বালিজুড়ি সাহাযেবাজার চোদ্দগ্রামে এই কাজবালিগুলো খুঁজে পাওয়া গেছে কাজপালে বড় মজুত আবিষ্কৃত হয়েছে যেখান থেকে তৈরি করা হচ্ছে কাজ এরপরে দেখো কঠিন শিলা বা পাথর ঘরবাড়ি রাস্তা রেল লাইন নদীর বাঁধ ইত্যাদি অবকাঠামো নির্মাণে কঠিন শিলার প্রচুর ব্যবহার হয় রংপুর জেলার বদরগঞ্জ থানার রানীপুকুর নামক স্থানে উনিশশো সালে প্রথম কঠিন শিলার সন্ধান পাওয়া যায় বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর পরবর্তী সময় দিনাজপুর জেলার মধ্যপাড়া নামক স্থানে কঠিন শিলার মজুত আবিষ্কার করে এছাড়া নওগাঁ জেলার পত্নিতলা সিলেটের ভোলাগঞ্জ এবং পঞ্চগড়ের তেতুলিয়ায় কঠিন শিলা পাওয়া যায় কঠিন শিলা বা হচ্ছে পাথরগুলো এগুলো সাধারণত কেন ব্যবহার করা হচ্ছে ঘর বাড়ি তৈরি করার কাজে রাস্তা তৈরি করার কাজে বা রেললাইনে লাইনে দেখব যে রেল পাথর আছে মানে খুব সুন্দর ছোটো ছোটো অনেক শক্ত শক্ত পাথর থাকে তো এই পাথরগুলো বা নদীর বাঁধ নির্মাণ করার জন্য এই কঠিন শিলার ব্যবহার রয়েছে তো প্রথম কঠিন শিলার সন্ধান কোথায় পাওয়া যায় রংপুর জেলার বদরগঞ্জ থানার রানীপুকুর নামের স্থানে মানে রংপুর জেলার রানীপুকুর স্থানে হচ্ছে উনিশশো ছেষট্টি সালে প্রথম কঠিন শিলার সন্ধান পাওয়া যায় তো বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর পরবর্তী সময় কি করে দিনাজপুর জেলার মধ্যপাড়া নামক স্থানে কঠিন শিলার মজুদ আবিষ্কার করে থাকে আর তাছাড়া শুধুমাত্র রানীপুকুর না নওগাঁ জেলার হচ্ছে কি পত্নিতলা বা সিলেটের ভোলাগঞ্জ পঞ্চগড় তেঁতুলিয়াতেও কিন্তু এরকম কঠিন শিলার সন্ধান পাওয়া গিয়েছে চিনামাটি চিনামাটি মূলত কেওলিন নামক কাদা খনিজ দিয়ে গঠিত উন্নতমানের কাদাকে বোঝানো হয়ে থাকে চিনামাটি মূলত সিরামিক শিল্পে বিভিন্ন তৈজুসপত্র স্যানিটারি জিনিসপত্র বাসন বৈদ্যুতিক ইনসুলেটর ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয় তাহলে চিনামাটি কোথা থেকে তৈরি হয় চিনামাটি হচ্ছে কেলিন নামের এক ধরনের কাদা খনিজ আছে সেটা থেকে উন্নত মানের কাদাকে বোঝানো হয় হচ্ছে এই চিনামাটি চিনামাটি ব্যবহৃত হয় বিভিন্ন সিরামিক শিল্পে তোমরা দেখবে যে সিরামিক যে তৈরি হচ্ছে বা সিরামিকের যে বাটিগুলো সিরামিকের গ্লাস সিরামিকের হচ্ছে চামচ এগুলোতে হচ্ছে আসলে এই চিনামাটিকে ব্যবহার করা হয়ে থাকে এবং মানে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয় স্যানিটারি জিনিসপত্র বাসন যে স্যানিটারি জিনিসপত্র বলতে যে বেসিং তারপরে হচ্ছে গিয়ে যে কল রয়েছে সেগুলোও কিন্তু ব্যবহৃত হয় সেগুলো তৈরি করতেও কিন্তু এই চীনামাটি লাগে আচ্ছা ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের সামান্য নিচে নেত্রকোনা জেলার বিজয়পুর শেরপুর জেলার ভুরুঙ্গা এবং চট্টগ্রাম জেলার হাইটগাঁও কাঞ্চপুর এলাহাবাদ ভূপৃষ্ঠের অভ্যন্তরে দিনাজপুর জেলার মধ্যপাড়ায় চিনামী চীনা মাটির মজুত আবিষ্কৃত হয়েছে আমাদের দেশের কোথায় কোথায় পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে হচ্ছে নেত্রকোনা জেলায় তারপরে হচ্ছে কি আমাদের চট্টগ্রাম জেলাতে পাওয়া যাচ্ছে শেরপুর জেলাতে পাওয়া যাচ্ছে এবং দিনাজপুর জেলার মধ্যপাড়াতেও কিন্তু চীনামাটির মাটির মজুত আবিষ্কৃত হয়েছে এরপরে দেখো নুড়ি পাথর নুড়ি পাথরগুলো ছোটো ছোটো যে পাথরগুলো পাওয়া যায় তোমরা হয়তো অনেকে দেখে থাকবে যে নদীর চারপাশে কিন্তু পাথরগুলো থাকে দেশের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় হিমালয়ের পাদদেশ বরাবর নুড়ি পাথর পাওয়া যায় এগুলো বর্ষাকালে উজান এলাকা থেকে নদী দ্বারা বাহিত হয়ে আসে নুড়ি পাথর বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে ব্যবহার করা হয় তাহলে নুড়ি পাথরগুলো হচ্ছে সাধারণত হিমালয়ের পাদদেশে এই পাথরগুলো পাওয়া যাচ্ছে কিন্তু যখন হচ্ছে বৃষ্টিপাত হয় বৃষ্টিপাত হলে হিমালয়ের পাদদেশ থেকে নদী দ্বারা বাহিত হয়ে আমাদের দেশে এসে প্রবেশ করে এবং নদীগুলোর পাশে তোমরা দেখবে যে নদীগুলোর পাশে যখন বালি হয় তখন এবং হচ্ছে আমাকে নদীগুলোর পাশে বালি না থাকলেও তোমরা এরকম ছোটো ছোটো পাথর দেখতে পাবে এবং নড়ি পাথর দিয়ে কিন্তু বিভিন্ন কার্যক্রমে এদের এদেরকে ব্যবহার করা হয় বিশেষ করে হচ্ছে কি দেখবে যে ফিল্টারের কাজে ফিল্টারের কাজে নড়ি পাথর ব্যবহার করা হয় নির্মাণ কাজে ব্যবহৃত বালি বাংলাদেশের উপর দিয়ে অসংখ্য নদ নদী প্রবাহিত হয়েছে যা এ দেশকে নদীমাত্রিক দেশ বলার অন্যতম কারণ দেশের বিভিন্ন নদ নদীর দেশে বা রিভার বেডে এই ধরনের বালি পাওয়া যায় মূলত মাঝারি থেকে মোটা দানার কোয়ার্টোজের সমন্বয়ে এই বালি গঠিত অন্যান্য মনিক বা মিনারেলও এই বালিতে থাকে দালান, রাস্তাঘাট বাঁধ সেতু এ ধরনের বিভিন্ন বাণিজ্যিক ও উন্নয়নমূলক অবকাঠামো নির্মাণ কার্যে এই বালির প্রচুর ব্যবহার হয় তাহলে নির্মাণ কাজে হচ্ছে ব্যবহৃত বালি কোন বালিগুলো হচ্ছে নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে দেখা যাচ্ছে অনেক অসুখ নদ নদী প্রবাহিত হয়েছে যেটা হচ্ছে দেশকে নদীমাত্রিক দেশ হিসেবে পরিচিতি দিয়েছে এখন প্রত্যেকটা নথ নদীর নিচেই কী হচ্ছে যে তলদেশে এক ধরনের বালি জমা হয় তো এই বালিগুলো সাধারণত হয় মাঝারি থেকে মোটা দানার কোয়ার্টোজের সমন্বয় কোয়ার্টো বলতে ভাঙা ভাঙা যে দেখবো যে চকচকে যে টুকরাগুলো পাওয়া যায় সেগুলো তো দেখা যায় বিভিন্ন মিনারেলস এই বাড়িতে সংরক্ষিত মিশ্রিত অবস্থা থাকে তো এই বালিগুলো কোথায় ব্যবহৃত হয় দালান তৈরি করতে রাস্তাঘাট তৈরি করতে বা বাঁধ তৈরি করতে এবং শীত সেতু নির্মাণেও কিন্তু আমরা এই বালিগুলো ব্যবহার করে থাকি সৈকত বালি ভারী মণিক বাংলাদেশের উপকূলীয় সৈকত এলাকাগুলোতে এ ধরনের খনিজ পাওয়া যায় মূলত কক্সবাজার থেকে বদর মোকাম ও মহেশখালী কুতুবদিয়া দিয়া মাতার বাড়িতে ভারী মনিকের মজুদ রয়েছে সূক্ষ্ম জরিপ কার্য পরিচালনার ফলে বাংলাদেশের সমুদ্র সৈকত বরাবর সতেরোটি স্থানে ভারী মনিকের মজুদ লক্ষ্য করা যায় যেগুলোকে প্লেসার মজুদ বলা হয় বাংলাদেশের উপকূলীয় সৈকত এলাকা কোনগুলো যেটা চারপাশে হচ্ছে আমাদের সমুদ্র রয়েছে যেমন বঙ্গোপসাগরের যে উপকূলীয় অঞ্চলগুলো সেগুলোতে বলা হচ্ছে বঙ্গোপসাগর চারপাশে রয়েছে এরকম দ্বীপ অঞ্চলগুলো এবং হচ্ছে গিয়ে যে এলাকাগুলো রয়েছে সেগুলো সাধারণত উপকূলীয় সৈকত এলাকা তো এই সকল এলাকায় হচ্ছে সৈকত বালি ভারী মণিক সম্প মানে খনিজ পাওয়া যায় এগুলো কোথায় পাওয়া যায় এগুলো হচ্ছে কক্সবাজার থেকে মোকা মহেশ মহেশখালী কুতুবদিয়া দিয়া মাতার বাড়িতে কিন্তু এদের সংখ্যা এদের সন্ধান পাওয়া গেছে দেখা গেছে যে সমুদ্র সৈকত বরাবর সতেরোটি স্থানে কয়টা স্থানে সতেরোটি স্থানে এই ভারী মুনিকে মজুদ লক্ষ্য করা যায় যেগুলোকে প্লেসার ডিপোজিট বা হচ্ছে প্লেসার মজুদও বলা হয়ে থাকে এগুলোর মাঝে পনেরোটি প্লেসার মজুদ কক্সবাজার চট্টগ্রাম সমুদ্র সৈকত এবং কাছাকাছি উপকূলীয় দ্বীপসমূহ অবস্থিত যেটা আমি তোমাদের বললাম সমুদ্র সৈকতের কাছাকাছি যে দ্বীপ আছে বা উপকূলীয় এলাকা আছে সেগুলোতে এই মজুদ পাওয়া যাচ্ছে ভারী মনিকের মধ্যে অন্যতম হল ভারী মণিক বলতে আসলে ভারী যে খনিজ পদার্থগুলো আছে সেগুলোর কথা বলছে তো ভারী মনিকের মধ্যে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি জিরকন রুটাইল ইলমেনাইট ম্যাগনেটাইট মোনাজাইট কসেন তারপর কানাইট ইত্যাদি এইসব ভারী মনিক ঢালাই অপর তাপরোধি বস্তু এবং কাজ তৈরিতে এবং জিরকোনিয়াম ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় তাহলে এই যে আমরা যে সকল মণিকের নাম জানলাম এগুলোকে কিন্তু প্রসেস করে বিভিন্ন ঢালাইয়ের কাজে বা হচ্ছে কি তাপরধি বস্তু তৈরি করতে কাজ তৈরি করতে বিশেষ করে জিরকোনিয়াম নামে একটা ধাতু আছে সেই ধাতুটা নিষ্কাশন করতেও কিন্তু এই সৈকত পালি ভারী মণিকের প্রয়োজন আছে ঠিক আছে আমরা এখন জানবো আমাদের দেশের বনজ সম্পদ সম্পর্কে তো বনজ সম্পদ কাদেরকে বোঝানো হচ্ছে বনজ সম্পদ বলতে আমাদের যে বিশাল বন রয়েছে সেই বনের মধ্যে আমরা যে সকল সম্পদ পাচ্ছি যেমন হচ্ছে কাঠ বিভিন্ন প্রাণী তো গাছপালা এই যে এই ধরনের সম্পদগুলোকে আসলে বলা হচ্ছে বনজ সম্পদ বাংলাদেশের অর্থনৈতিক এবং পরিবেশে বনজ সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের মোট ভূমি এলাকা এক লক্ষ আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটার আমরা সকলেই জানি বাংলাদেশের আয়তন কত এক লক্ষ হাজার বর্গ কিলোমিটার এবং এর মধ্যে প্রায় আঠারো পার্সেন্ট ভূমি জুড়ে রয়েছে বনভূমি তাহলে আমাদের দেশের কত পার্সেন্ট বনভূমি আঠারো পার্সেন্ট বনভূমি রয়েছে প্রাকৃতিক এবং মানুষে বানানো উভয় বন নিয়ে বনগুলো গঠিত এবং এগুলো বিভিন্ন অভিত প্রাণীর আবাসস্থল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশে অবস্থিত এবং এটি ইউনেস্কোর হেলথ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তার মানে আমাদের বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের নাম কি সুন্দরবন এবং সুন্দরবন কোথায় অবস্থিত আমাদের বাংলাদেশে অবস্থিত এই এইটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এরা পরিগণিত হয়েছে এবং এই যে ম্যানগ্রোভ বন আসলে ম্যানগ্রোভ বন কেন বলছে এটা আসলে লবণাক্ত পানির বন তো যেহেতু লবণাক্ত পানির বন এটা কিন্তু পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না এই জন্য এটা হচ্ছে এইখানে কিন্তু জীববৈচিত্র্যের পরিপূর্ণ এই আমাদের বন সমুদ্র উপকূলে জোয়ার ভাটার মাঝে টিকে থাকতে সক্ষম বিশেষ ধরনের গাছ এবং ঝোপঝাড়ের বিশেষ বনভূমিকে ম্যানগ্রোভ বন বলে এই যে দেখো আমি কিন্তু শর্টকাটে বলে দিয়েছি যে লবণাক্ত মাটিতে যে বনটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ম্যানগ্রোভ বন কিন্তু যদি আমি আরো সুন্দর করে ব্যাখ্যা করে বলি তাহলে ম্যানগ্রোভ বন কোনটা সেটা হচ্ছে গিয়ে সমুদ্র উপকূলে মানে সমুদ্র উপকূলের কাছাকাছি এলাকায় জোয়ার ভাটার মাঝে যদি টিকে থাকতে হয় মানে জোয়ার ভাটা হচ্ছে জোয়ার বলতে অনেক বড় স্রোত সমুদ্রের অনেক বড় স্রোত আসে আর ভাটা বলতে হচ্ছে যেখানে সমুদ্র স্রোত থাকবে না সমুদ্র স্রোত অত বেশি থাকে না ঠিক আছে তো এই যে জোয়ার ভাটা একবার জোয়ার হবে একবার ভাটা হবে তো সব গাছ কিন্তু এই জোয়ার জোয়ারের পানিতে বা সমুদ্রের পানিতে টিকে থাকতে পারে না তো জোয়ার ভাটার মাঝে টিকে থাকতে সক্ষম বিশেষ ধরনের গাছ যেমন সুন্দরবন এই গাছটা হচ্ছে তোমার জোয়ার ভাঁড়ার মাঝে টিকে থাকতে পারে এবং ঝোপঝাড়ের বিশেষ বনভূমিকে বলা হচ্ছে ম্যানগ্রোভ বন এই বনটি প্রায় চার হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এবং এটি উপকূলকে রক্ষা করে তার মানে এই বনটি কত কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে চার হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এবং এটার কাজই হচ্ছে আমাদের উপকূলকে রক্ষা করা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা জানি যেহেতু সমুদ্র উপকূলের কাছাকাছি এই বনটা অবস্থিত এই কারণে সমুদ্রে যে ঝড়গুলো হচ্ছে যেমন ঘূর্ণিঝড় টর্নেডো জলোচ্ছ্বাস এগুলো থেকে আমাদের উপকূলকে রক্ষা করার দায়িত্ব এই ম্যানগ্রোভ বনের এবং যাতে হচ্ছে এখান থেকে যে ঝড়টা বা যে প্রাকৃতিক দুর্যোগটা হচ্ছে সেটা যাতে এই উপকূল পার করে যেন বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে না পারে এই জন্য ম্যানগ্রোভ বন আমাদের দেশের জন্য একটি মানে কী বলবো সে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে গড়ে উঠেছে এই বনে আমরা কী কী দেখতে পাচ্ছি এই বনে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারকে পাই চিত্র হরিণ নোনা জলের কুমির এবং বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থল এখানে আমরা দেখতে পারি সুন্দরবন ছাড়া বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম শ্রীমঙ্গল এবং মাধবপুরে উল্লেখযোগ্য বনাঞ্চল রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন জীববৈচিত্র্য সমৃদ্ধ শ্রীমঙ্গল এবং মাধবপুর লেক আমার তাদের চা বাগানের জন্য বিখ্যাত তাহলে সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ বন এটা ছাড়া আমাদের দেশ আর কোথায় কোথায় বন রয়েছে পার্বত্য চট্টগ্রামে রয়েছে শ্রীমঙ্গল ও মাধবপুরে রয়েছে শ্রীমঙ্গল হচ্ছে সিলেটে এই মাধবপুর ও সিলেটে তো তাদের হচ্ছে গিয়ে তাদের কিন্তু উল্লেখযোগ্য বনাঞ্চল রয়েছে তো পার্বত্য চট্টগ্রাম কিন্তু বিভিন্ন জীববৈচিত্র্যের সম। তাছাড়া শ্রীমঙ্গল মাধবপুর লেক তাদের চা বাগানের জন্য বিখ্যাত তার মানে তাদের যে চা বাগানটা আছে সেই চা বাগানটা হচ্ছে সেই চা বাগানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ রয়েছে এই জন্য সেখানেও কিন্তু বনটা আলাদা বন বিভিন্ন পরিবেশগত সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে বনের গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন মুক্ত করে জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও বন মাটির ক্ষয় রোধ এবং পানি চক্র বজায় রাখতে সাহায্য করে বনগুলো অসংখ্য ঔষধি গাছের আবাসস্থল যা ঐতিহ্যগত বা ভেষজ ঔষধের একটা অপরিহার্য উৎস তাহলে বন আমাদেরকে কীভাবে সাহায্য করে আমাদেরকে পরিবেশগতভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে কিন্তু অনেক সাহায্য করে থাকে কীভাবে পরিবেশগতভাবে সাহায্য করে এভাবে যে বনের গাছগুলো কি করছে সূর্যের আলোর সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিজেদের জন্য খাবার তৈরি করছে এবং কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করে তারা কি করছে অক্সিজেনটাকে বাইরে বের করছে এবং এই অক্সিজেনের ওপরে পুরো জীবজগৎ নির্ভরশীল সব উদ্ভিদ সকল প্রাণী এমনকি মানুষ সবাই হচ্ছে এই অক্সিজেনের জন্যই বেঁচে আছে এখন এটা তো গেল পরিবেশগত আরও আরও কী উপায় আরও কী ধরনের সাহায্য করে মাটির ক্ষয় রোধ করে যাতে মাটি ক্ষয় হয়ে না যেতে পারে তাছাড়া যে পানি চক্রটা আছে সে চক্র যাতে বজায় থাকে সেই কাজটাও কিন্তু আমাদের বনজ সম্পদ করে থাকে এখন বনের মধ্যে কিন্তু অনেক ধরনের গাছপালা পাওয়া যায় এদের মধ্যে কিছু আছে ঔষধি কাজ যেটা হচ্ছে আমাদের জন্য ওষুধ তৈরি করে তো এই ঔষধি গাছের আবাসস্থল যে বনভূমি সেগুলো কিন্তু আসলে ভেষজ ঔষধের একটি বলা যায় যে গুরুত্বপূর্ণ উৎস তবে বাংলাদেশের বন সম্পদগুলো বন উজাড় অবক্ষয় এবং খণ্ডিতকরণ সহ বেশ কয়েকটি ঝুঁকির মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সরকার বন রক্ষা এবং আওতা বাড়াতে বিভিন্ন নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বনজ সম্পদের সুবিধা বজায় রাখতে হলে টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা অপরিহার্য তাহলে এই যে বন সম্পদগুলো এগুলো কিন্তু মানুষ নির্বিচারে উজাড় করে দিচ্ছে ফলে কি হচ্ছে বনের গাছপালা কমে যাচ্ছে আমাদের কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এগুলো কিন্তু খুব খারাপ এগুলো হচ্ছে পরিবেশের উপরে নেগেটিভ প্রভাব ফেলে তাহলে এই যে বন উজার বলি বা বন হচ্ছে খণ্ডিতকরণ বা বনটাকে ছোট করে ফেলা এই কাজগুলো যাতে না হয় এই জন্য বন রক্ষার জন্য সরকার বিভিন্ন নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করছেন আশা করি ভবিষ্যতে হয়তো আমরা আমাদের বনজ সম্পদকে রক্ষা করতে পারব এরপরে দেখো পানি সম্পদ পানি সম্পদে আসলে পানি পানিটা যে আমাদের একটা সম্পদ এই পানিগুলো কোথা থেকে আমরা পাচ্ছি এদের উৎস কী এবং পানি কীভাবে আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ সেটাই কিন্তু আমরা এখন দেখব বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হচ্ছে এই পানি এই দেশটি নদী খাল এবং জলাভূমির একটি ঘন নেটওয়ার্ক বা জালিকা তার মানে এই দেশে হচ্ছে অনেক নদী রয়েছে অনেক খাল রয়েছে অনেক জলাভূমি রয়েছে দেশটি গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা এটা দাগ দিয়ে রাখো গঙ্গা মেঘনা এই তিনটি প্রধান নদীর বদ্বীপে অবস্থিত যেটি পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ তাহলে এই যে আমাদের যে দেশটা দেশটার ক্ষেত্রে দেখা যাবে কি দেশটার ক্ষেত্রে দেখা যায় একটা দিক থেকে গঙ্গা আসছে একটা দিক থেকে মেঘনা আসছে আরেকটা দিক থেকে হচ্ছে ব্রহ্মপুত্র আসে এই তিনটা মিলে হচ্ছে আমাদের দেশের আমাদের দেশের বদ্বীপটা তৈরি করছে তো পৃথিবীর বৃহত্তম বদ্বীপই হচ্ছে এই বাংলাদেশ এই প্রধান নদীগুলো ছাড়াও সাতশোটিরও বেশি ছোট নদী এবং উপনদী রয়েছে যা দেশকে অতিক্রম করে তাহলে প্রধান নদী এই তিনটা এই তিনটা নদী থেকে আরও ছোট ছোট অনেক নদী তৈরি হয়েছে আরও অনেক উপনদী তৈরি হয়েছে তাহলে কয়টা সাতশোটারও বেশি ছোট নদী এবং উপনদী তৈরি হয়েছে এছাড়া বাংলাদেশের হাওড়াঞ্চল সমূহ ভূপৃষ্ঠ পানি সম্পদের বড় উৎস তাহলে বাংলাদেশের যে অঞ্চল রয়েছে হাওড়া অঞ্চল হচ্ছে যে অঞ্চলটা হচ্ছে তোমার অনেকটা অনেক জায়গা জুড়ে যখন পানি আটকে পড়ে থাকে এবং সেখানে তোমার হয়তো কোনো মাছ চাষ হচ্ছে বা নর্মাল মানে দেখতে অনেকটা নদীর মতোই কিন্তু সেই জায়গাটা আসলে একটা জায়গা মানে আটকে পড়ে আছে পানিটা নদীর একটা অংশ যখন আটকে পড়ে মানে পানিটাকে যখন আটকে ফেলছে তখন সেটা কিন্তু হাওড় তো এরকম বাংলাদেশে অনেক হাওড় অঞ্চল রয়েছে যেমন মনে করো যে টাঙ্গুয়ার হাওড় রয়েছে যেটা আমাদের সিলেটে আবার নিকলি হাওড় রয়েছে যেটা হচ্ছে কিশোরগঞ্জে তো এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন হাওড় রয়েছে এই হাওড়গুলো কিন্তু পানি সম্পদের অনেক বড় উৎস অঞ্চলগুলো মূলত বাংলাদেশের উত্তর পূর্ব জেলাগুলো যেমন যে বললাম উত্তর পূর্ব জেলাগুলো হচ্ছে গিয়ে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ সিলেট এবং মৌলহীবাজার জেলার বড় অংশ নিয়ে গঠিত বৃহত্তম সিলেট জেলার গুরুত্বপূর্ণ হাওড়গুলো হচ্ছে শনির হাওড় হাকালুকি হাওর ডাকের হাওর মাকার হাওর টাঙ্গুয়ার হাওর যেটা তোমাদের তোমাদেরকে বললাম টাঙ্গুয়ার হাওর তাহলে বৃহত্তর সিলেট জেলার কিছু গুরুত্বপূর্ণ হাওর রয়েছে যে হাওরে সব অনেকে কিন্তু বেড়াতে যায় তো টাঙ্গুয়ার হাওর হাকালুকি হাওর আশা করি তোমরা এই নামগুলো জানো তো শীতকালে এসব অঞ্চলে পানি কম থাকে এবং কৃষিকাজ করা হয় তবে বর্ষাকালে হাওয়ার সমূহ প্রমত্ত রূপ ধারণ করে ব্যাপারটা হচ্ছে যে হাওড়গুলো হাড় হাওড়গুলোতে একটা নির্দিষ্ট জায়গায় পানিগুলো আটকা পড়ে যাচ্ছে কিন্তু তুমি যখন হাওড়ে বেড়াতে যাবে তখন দেখবে তুমি যত দূরেই তাকাও না কেন খালি সব জায়গায় খালি পানি আর পানি মনে হবে এবং তুমি হয়তো তার সীমানা দেখতে পাচ্ছ না মানে হাওড়গুলো এত বড় হয় মানে হাওড়গুলোকে যদি আমি নদী বলি ভুল হবে না তারা এতটাই বড় এতটাই হচ্ছে বিশাল তো যখন বর্ষাকাল আসে তখন কিন্তু পানি অনেক বেড়ে যায় কারণ এমনিতে বৃষ্টি হচ্ছে এই আবার তাছাড়া হচ্ছে অন্যান্য নদীর পানিও বেড়ে যায় সেই হিসেবে হাওড়ের পানিটাও বেড়ে যাচ্ছে তখন কিন্তু এই হাওড়গুলোতে পানি বেড়ে গিয়ে তখন সেখানে স্রোতের সৃষ্টি হয় এবং সেখানে কিন্তু হাওড়গুলোকে তখন আর হাওড় লাগে না শান্ত কোনো হাওড় লাগে না সেখানে মনে হয় কি যে বড় বড় ঢেউযুক্ত বড় একটা নদীতে তুমি এসে পড়েছো এটা তোমার মনে হবে কিন্তু শীতকালে কি হয় এই হাওড়গুলোর পানি অনেক কম থাকে দেখা যায় কি যে শীতকাল বা গ্রীষ্মকালের দিকে এখানে পানি থাকেই না তো যেসব এলাকায় যেসব হাওড়ে হচ্ছে পানি থাকেই না সেসব এলাকায় তোমার জমি মানে বিভিন্ন ফসল চাষ করা হয় এবং যখন বর্ষাকাল আসে তখন তো পানি ভরে যায় তখন তো আর ফসল চাষ করা হয় না তো এগুলো হচ্ছে মানে আমাদের দেশের যে হাওর অঞ্চল তাদের মানে সেই সকল সেই সকল হাওড়ের কথা যে গ্রীষ্মকালে একরকম থাকে বর্ষাকালে আবার আরেক রকম থাকে দেখো দেশের দক্ষিণে বঙ্গোপসাগরে আমাদের আরেকটি বিশাল পানি সম্পদ দেশের পানি সম্পদ আমাদের কৃষি পরিবহন সেচ পানি বিদ্যুৎ উৎপাদন এবং মাছ ধরা সহ অসংখ্য সুবিধা প্রদান করে এর পাশাপাশি বঙ্গোপসাগরের গভীরে তেল গ্যাসের বড় উৎস রয়েছে বলে ধারণা করা হয় বাংলাদেশের পানি সম্পদ বন্যা ঘূর্ণিঝড় এবং ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ এই চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সরকার বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা নদী ড্রেজিং এবং টেকসই পানি ব্যবহার অনুশীলনের প্রচার সহ পানি ব্যবস্থাপনা উন্নতির জন্য বিভিন্ন কর্মসূচি এবং নীতি বাস্তবায়ন করেছে তাহলে আমাদের দেশের দক্ষিণে যে বঙ্গোপসাগর হচ্ছে সেটা কিন্তু বিশাল সম্পদ এটা কিন্তু আমাদের আমাদের সমুদ্র তো যেহেতু এত বড় একটা সমুদ্র আমাদের রয়েছে সমুদ্রের মধ্যে আমরা কি পাচ্ছি সমুদ্রের মধ্যে আমরা কিন্তু বিভিন্ন জলজ উদ্ভিদ পাচ্ছি যে বিভিন্ন জলজ প্রাণী পাচ্ছি যেমন মনে করো চিংড়ি কাঁকড়া বা হচ্ছে রূপচাতা বা হচ্ছে কি সামুদ্রিক যে মাছগুলো সেগুলো কিন্তু আমরা এই সমুদ্র থেকে পেয়ে থাকি তাহলে এই এই সমুদ্রের যে এই সমুদ্র যে আমাদের সম্পদ দিচ্ছে আমাদের এই সম্পদগুলো কিসের কাজে ব্যবহার হচ্ছে এই সম্পদগুলো আমাদের দেশের আমিষের চাহিদা পূরণ করছে তাছাড়া এই পানি সম্পদ আমাদের দেশের অর্থনৈতিক তারপর হচ্ছে সামাজিক পরিবেশগত বিভিন্নভাবে কিন্তু আমাদের উপকার করে থাকছে দেশের যে পানি পানিসম্পদ আমাদের দেশের যে আমরা পানি সম্পদ দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে অনেক নদী রয়েছে আমাদের দেশে অনেক খাওয়ার রয়েছে আমাদের দেশে একটা বিশাল বঙ্গোপসাগরও রয়েছে তাহলে এই যে পানি সম্পদ এই পানি সম্পদ আমাদের দেশের কৃষির কাজ কৃষিকাজে সাহায্য করছে পরিবহনে সাহায্য করছে পানি সেচ করার জন্য সাহায্য করছে পানি থেকে বিদ্যুৎ তৈরি করার জন্য সাহায্য করছে তাছাড়া এই এই পানিসম্পদ কিন্তু আমাদের জলজ প্রাণী মানে মাছের আবাসস্থল একমাত্র আবাসস্থল তাহলে মাছ মাছের আবাসস্থল হিসেবে তারা কিন্তু আমাদেরকে আমাদের হচ্ছে গিয়ে দৈনন্দিন জীবনের খাবারের চাহিদাটা পূরণ করছে তাহলে এই যে পানি পানি সম্পদের অনেক গুরুত্ব রয়েছে আমরা বুঝতে পেরেছি এমনকি বঙ্গোপসাগরের গভীরে নাকি ধারণা করা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে তেল গ্যাস হয়তো পাওয়া যাবে তো তারপরও দেখা যায় কি এই যে সমুদ্র যেটা সেটা কিন্তু আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায় কিছু কিছু মাসে যেমন হচ্ছে কি যেমন তোমার মনে করো যে মে জুন মাসটাতে অথবা অক্টোবর মাসটাতে দেখা যায় কি যে সমুদ্রতে গভীর নিম্নচাপ সৃষ্টি হয় এবং তখন কিন্তু আমাদের এখানে ঘূর্ণি ঘূর্ণিঝড় টর্নেডো জলোচ্ছ্বাস এরকম বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে কিন্তু তখন শুধুমাত্র আমাদেরকে একটু আমাদের একটু কষ্ট দেওয়া হয় তো যাই হোক কিছু করার নেই রকম চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কিন্তু আমাদের পানি সম্পদ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকছে তো সরকার এই জন্য কিন্তু আমাদের এই পানি সম্পদকে রক্ষা করার জন্য অনেক নীতি বাস্তবায়ন করেছেন আশা করি সেই নীতি বাস্তবায়ন করে আমাদের দেশের পানি সম্পদ বনজ সম্পদ এবং খনিজ সম্পদকে রক্ষা করবেন তো আজকে আমরা আজকের পর্বে আমরা বিভিন্ন সম্পদ সম্পর্কে জানলাম খনিজ সম্পদ সম্পর্কে পানি পানি সম্পদ এবং হচ্ছে বনজ সম্পদ সম্পর্কে জানলাম তো আশা করি তোমরা আজকের পর্ব থেকে আমাদের দেশে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সে প্রাকৃতিক সম্পদের একটা বিস্তারিত ধারণা পেলে এবং তোমরা এটাও দেখতে যে আমাদের দেশ কিন্তু খুব ছোটো একটা দেশ হলেও এখানে আমাদের আমাদের প্রাকৃতিক সম্পদে কিন্তু ভরপুর একটা দেশ হচ্ছে বাংলাদেশ তো আজকের পর্বটা আমি এখানে শেষ করছি সবাইকে আগামী পর্বের জন্য আমন্ত্রণ জানিয়ে এখন বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ